আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা পড়াশোনা করব কম্পিউটার বিজ্ঞান নিয়ে এখানে তিরিশটি প্রশ্ন দেওয়া আছে আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন আমার ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তাহলে অনেক কিছুই জানতে পারবেন কম্পিউটার বিষয়ে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা ভিডিওতে চলে যাই এক নম্বর কোয়েশন হচ্ছে কম্পিউটার কি। উত্তর হচ্ছে কম্পিউটার একটি ইলেকট্রনিক্স যন্ত্র নাম্বার দুই কম্পিউটারের কোনটি নেই বুদ্ধি বিবেচনা নাম্বার থ্রি কে আবিষ্কার করেন কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড আইকিন কম্পিউটার ভাইরাস কি উত্তর হচ্ছে এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম প্রোগ্রাম কি প্রোগ্রাম হচ্ছে কম্পিউটার দিয়ে সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমের সাজানো কাজের নির্দেশাবলী হার্ডওয়্যার কি কম্পিউটার বিভিন্ন যান্ত্রিক সমস্যা কম্পিউটার বিভিন্ন যান্ত্রিক অংশকে একত্রে হার্ডওয়্যার বলা হয় হার্ডওয়্যারের কার্যক্ষমতাকে কিসের সাহায্যে কাজে লাগানো হয় উত্তর হচ্ছে সফটওয়্যারের সাহায্যে আট নম্বর প্রশ্নটি হচ্ছে কম্পিউটার সফটওয়্যার জগতের নাম করা প্রতিষ্ঠান কোনটি তার উত্তর হচ্ছে আইবিএম নয় নম্বর প্রশ্ন হচ্ছে ল্যাপটপ কি ল্যাপটপ হচ্ছে ছোটো ধরনের কম্পিউটার দশ নম্বর প্রশ্ন হচ্ছে সফটওয়্যার কি উত্তর হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমূহকে সফটওয়্যার বলে কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমূহকে সফটওয়্যার বলে আধুনিক কম্পিউটারের জনক কে আধুনিক কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ চার্লস ব্যাবেজ কোন দেশের নাগরিক তাহলে হবে ইংল্যান্ডের প্রথম কম্পিউটার প্রোগ্রামের কে লেডি অডা অগাস্ট বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যবহার হয় কত সালে উনিশশো সালে পরমাণু শক্তি কেন্দ্রে প্রথম কম্পিউটার ব্যবহার হয় বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি আইবিএম ষোলোশো বিশ সালে বাংলাদেশে প্রথম ইন্টারনেট ব্যবহার হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশে প্রথম ইন্টারনেট ব্যবহার হয় ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট কোনটি বাংলাদেশে প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট হচ্ছে বিজয় বাংলাদেশে প্রথম বাংলা ফন্ট ব্যবহার হয় কত সালে সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো সালে সুপার কম্পিউটারের উদ্ভাবককে উত্তর হচ্ছে সাইমুর ক্রে কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্রের আটলান্টায় হাইব্রিড বা মিশ্র কম্পিউটার কি সমন্বিত অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটার নাম্বার একুশ ইমেল কি উত্তর হচ্ছে ইলেকট্রনিক মেল ইমেলের মিনিং হচ্ছে ইলেকট্রনিক মেল ই কমার্স কি ইলেকট্রনিক কমার্স অর্থাৎ ইমেলের মাধ্যমে যে ব্যবসা করা হয় প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী ইউএনআই কত সালে মাইক্রোপ্রসেসরের আবিষ্কৃত হয় উনিশশো সালে না নাম্বার পঁচিশ অপারেটিং সিস্টেম কি নামে অভিহিত করা হয় সিস্টেম সফটওয়্যার ভাইরাসের পূর্ণ অভিব্যক্তি কী ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেচ ভি ফোন কী ভিডিও ফোন কম্পিউটার ভাষা কী গাণিতিক ও বৈদ্যুতিক কম্পিউটার ব্যবহৃত দুটি অংশ কী কী শূন্য এবং ওয়ান লাস্ট আমাদের প্রশ্নটি হচ্ছে সুপার কম্পিউটারের উদ্ভাবক কে সুপার কম্পিউটার উদ্ভাবক হচ্ছে শেষুর ক্রে আপনারা যদি নেক্সট পার্ট পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে তাকে আইকনটিতে ক্লিক করে দিবেন সবাই সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ